বলিউডের খ্যাতিমান পরিচালক ও প্রযোজক একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়েব শোতে সৈন্যদের অপমান করার অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিহারের একটি আদালত। মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই শোতে একজন সৈনিকের স্ত্রীর সাথে সম্পর্কিত বেশ কিছু আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে, যেগুলো কোনো ধরনের অনুমতি ছাড়াই তার শোতে ব্যবহার করেছেন একতা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, বিহারের বেগুসরায়ের বাসিন্দা শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনাকর্মী থানায় একতা তার মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 2020 সালে তার অভিযোগ ছিল XXX নামের ওয়েব সিরিজে এক সেনাকর্মীর স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং অপমানজনক কিছু দৃশ্য দেখানো হয়েছিল। এছাড়া তাদের দাবি, এসব দৃশ্য সেনাকর্মীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই একতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যার জন্য আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাকে। তবে ওয়েব সিরিজে যে দৃশ্য নিয়ে অতীতে আপত্তি তোলা হয়েছিল তা আগেই বাদ দিয়ে দিয়েছিলেন একতা, এর জন্য ভিডিও বার্তায় ক্ষমাও চেয়েছিলেন। তার আইনজীবী জানায়, আপত্তিকর দৃশ্য বাদ দিলেও তিনি আদালতে হাজিরা দেননি, সেই কারণেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।